অতিরিক্ত পণ্য বোঝায় যান ঠেকাতে পদ্মা সেতুর টোল প্লাজায় বসছে ওজন মাপার যন্ত্র। পদ্মা সেতুতে পণ্যবাহী যানবাহন পারাপারের আগে ওজন পরিমাপ করতে হবে। এজন্য সেতুর দুই প্রান্তের টোল প্লাজার সামনে গাড়ির ওজন পরিমাপ করার জন্য ওজন মাপার যন্ত্র ওয়ে স্কেল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ওজন মাপার যন্ত্র চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সেতু বিভাগ ও টোল আদায়ের ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ে। সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে 25 জুন, তার পরের দিন থেকে সেতু দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী এবং পণ্যবাহী যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করছে। বেনাপোল ও ভোমরা স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দর সহ বিভিন্ন জেলার পণ্যবাহী গাড়ি পদ্মা সেতু পারাপার হয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছে। সেতুর প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুতে 27 টনের বেশি ওজনের যানবাহন পারাপার হতে পারবে না। ওজন মাপার যন্ত্র না থাকায় এ নিষেধাজ্ঞা মানছেন না পণ্যবাহী গাড়ির চালকেরা। তারা অতিরিক্ত পণ্য বোঝাই করে বেশি ওজনের গাড়ি নিয়ে সেতু পারাপার হচ্ছেন। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস জনতার খবরকে বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দেওয়ার জন্য 6টি লেন রয়েছে, যার 2টি দিয়ে পণ্যবাহী গাড়ির জন্য। টোল প্লাজায় প্রবেশ করার আগে পণ্যবাহী গাড়িগুলো ওয়ে স্কেলে যাবে। গাড়ির ওজন করার পর 27 টনের কম হলে সেগুলো টোল প্লাজার পাশে সবুজ জোনে যাবে। এরপর তার টোল প্রদান করে টোল প্লাজা অতিক্রম করে সেতুতে উঠবে। আর যে গাড়ির ওজন বেশি হবে তা রেড জোনে পাঠানো হবে। সেখান থেকে অতিরিক্ত পণ্য বোঝাই গাড়িগুলো টোল প্লাজার পেছনে স্টক ইয়ার্ডে গিয়ে পণ্য নামিয়ে রেখে আবার ওয়ে স্কেলে আসতে পারবে। একটি প্রতিষ্ঠানের সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিয়মিত মাদারীপুর জেলা শহরে যান একজন ট্রাক চালক। নাম প্রকাশ না করার শর্তে এই চালক জনতার খবরকে বলেন, আমাদের ট্রাকে 35 থেকে 40 টনের মতো বোঝাই করি। এখন পদ্মা সেতুতে উঠার আগে ট্রাকের ওজন করা হয় না, তাই নির্বিঘ্নে পদ্মা সেতু পারাপার হচ্ছে। ওজন করার যন্ত্র চালু হলে আমরা নিয়ম মেনেই ট্রাক বোঝাই করব। পদ্মা সেতু প্রকল্পের সংযোগ সড়কের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জনতার খবরকে বলেন, পদ্মা সেতুর টোল আদায়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেসওয়ে ওজন মাপার যন্ত্র 2টি বসানোর কাজ করছে। 2 প্রান্তে 2টি ওয়ে স্কেল বসানো হবে। টোল প্লাজার সামনে তার অবকাঠামো ও 2টি স্টক ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। ওয়ে স্কেল 2টি কোরিয়া থেকে আনা হবে। আগামী নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে স্কেল 2টি বসানো সম্পন্ন হবে। তারপর ওজন করে পণ্যবাহী গাড়ি সেতুতে উঠবে। তখন 27 টনের বেশি ওজনের গাড়ি সেতু পারাপার হতে পারবে না।